আমি ঘাটুলা হুজুর হ্যাঁ হুজুর টিপু সাহেব টিপু সাহেব কিরম করছেন ঠিক হ্যাঁ আপনি আপনি ওষুধের বাক্সটা নিয়ে শিগগিরই আসুন নয় আসি চল বেশ হ্যাঁ হার না ডাক্তার তোমার ওষুধের দম ফুরিয়ে গেছে আমি বুঝতে পারছি আমার সময় এসে গেছে একটু পানি আমার চলে যাওয়ার আগে আমি তোমাকে আমার আর কেউ নেই সুরেনবাবু আমার ছেলে লড়াই মরে গেছে তুমি আমার মা বাবা ছেলে সব তাই তোমাকে আমি যাওয়ার আগে একটা বহুত কিমতি চিজ যেতে চাই সম্রাট লেনানার গুপ্তধন যে পাবে সে সারা দুনিয়ার মালিক হয়ে যেতে পারে এখানকার উজিজি থেকে দক্ষিণে আরো দক্ষিণে কাবাগো পাহাড় ঘুনো জঙ্গল বিষাক্ত তীর রত্নগুহা গুপ্তধন চখের ধন চখের ধন আমার বালিশের তলায় আরবের মাটি আমার আমার দেশের মাটি আমার গোড়ের উপরে ওই মাটিটা ছড়িয়ে দিও টিপু সাহেব গুপ্তধন ইয়াদ রেখো আলবিদা বিদায় বন্ধু বিদায় টিপু সাহেব কি বুঝায় আবার সাত সকালে নস্কা বুঝে মুখ গুজে বসে আছো নস্কা মানে মেয়ে মেয়ে সাংকেতিক ওই সাংঘাতিক টাঙ্গাতিক বুঝি নেকো খাও চত্ত সব মিলেচ্ছ পানা মেগ টেবিলের উপর এটা সকলে চাপ্পর পারো বটে আর নুচি নেই কো আরো
সকালে জল খাবার তো জল খাবার কি খাবার নয় কো পেট ভরে না খেলে শরীর বাঁচবে ওগো অত খেয়ে নেকো খেয়ে খেয়ে ফতুর হতে হবে কোচ পরোয়া নেই হিয়ার ইজ গুপ্ত ধন মেজকা দেহ রাখার আগে এইটি বাই পোস্ট আমাকে পাঠিয়ে দিয়েছেন ভালোবাসতেন তো খুব কি আমার ভালোবাসা গড়াবো তাদের কান পাশা ভালোবেসে মৃত্যুকালে ভাইপুকে কি এমন দান ছত্তর করলেন না উই কাটা দলিল দলিল না দলিল না ম্যাপ মানচিত্র গুপ্ত ধনের সুলুক সাত রাজার ধন লুকিয়ে আছে পাহাড়ের গুহাতে হাতিয়ে আনতে পারলে কেল্লা ফতে গিন্নি তখন আর নুচি বেগুন ভাজা নয় নুচির রাবড়ি আচ্ছা গিলা ছাড়া কি তোমার মাথায় কিছু আসে না কো এসেছে গিন্নি এসেছে সে ভারী কাজের কথা চলো গয়ায় যাব কেন আমার পিন্টি চটকাতে হ্যাঁ না কাকার বিদেশ ভিবুইতে মেজকা দেহ রাখলেন সাতকুলে কেউ বলতে তো আমি গয়ায় পিণ্ড দান করে সাধ্য শান্তি না করলে মেজকার আত্মা শান্তি পেয়ে স্বর্গে যাবে কেমন করে মিচি মিচি ভূত হয়ে রোদে জলে শীতে গ্রীষ্মে কত কষ্ট পাবে ভূত তাইলেই কাজ হয়েছে আমার ভীষণ ভূতে ভয় চলো কালই আমরা গয়ায় যাই দুর্বোকা ভয় কি কাকা তো কাকা জেঠা মামা পিসে কিছু জানি নে কো ভূতের আবার কাকা জেঠা কি আমার ভীষণ গা ছম ছম করছে তুমি আমি সব গোছ গাছ করছি তুমি গিয়ে হাওড়া থেকে টিকিট কেটে নিয়ে এসো আমরা কালকেই গয়া যাব আচ্ছা ঠিক আছে কি গো চলো চলো দেরি করছো কেন উফ তাড়াতাড়ি করো চলো কি গো হলো তোমার এই তো তালাটা আগে দেখে নি তা হ্যাঁ গো মালপত্র সব ঠিকঠাক তুলেছো তো না শুধু তুমি বাকি নচ করে গেছে দরজা খুলে তালা ভেঙে সিন্ধুক খুলে একেবারে ছত্রাকার করে গেছে আপনারা কিচ্ছু করতে পারলেন দেখো আমার কুকুরটাকে মেরে গেল আপনারা ধরতে পারলেন দেখো কাল রাতেও অ্যাটাক হয়েছে আপনারা নীরব সাইলেন্ট ওয়ার্কলেস কথাটা ওয়ার্কলেস না ওয়ার্থলেস ওই হলো ওয়ার্থলেস বাড়ির লোকেরা ভয়ে কাঁটা হয়ে আছে রাতের বেলা বাড়ির লোকেরা ভয়ে জল সত্যে যেতে পারে নেকো ভেরি ভেরি স্বাভাবিক প্রায় ভৌতিক কেস
ভৌতিক? টাকা করি গয়নাগাটি চুরি করে না, খুন করে না, কিচ্ছু না। অথচ ওয়ান আফটার অ্যানাদার। উদ্দেশ্য মানে মোটিভ না জানলে চেজ করি কেমনে? ডেফিনাইটলি ভৌতিক কেস। তাহলে আমি কি করব বলুন দেখিনি? ভালো সৎ ব্রাহ্মণ জানা শোনা আছে সিনা? হ্যাঁ, আমাদের কুলপুরোহিত দিবানাথ ভট্ট আছেন। ভেরি ভেরি গুড, দিবানাথ ভট্ট। তারে খবর দেন যে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করেন। তার মানে? ইয়োর কেস ইজ নট ফর পুলিশ, ভৌতিক কেস। পুরোহিত, রোজা, তান্ত্রিক, এ আগর খবর করেন। এরা কিছু করতে পারলে পাইল, না হইলে ইহর লাভ। আসুন আসুন। কি হলো এ, হঠাৎ কাগজের উপর চটে গেলে কেন? না চটে পারি কি করে বলো? নতুন কোনো খবরই নেই, রোজই সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। পৃথিবীটা কেমন যেন একঘেয়ে লাগছে। পৃথিবীকে আর ভালো লাগছে না, তাহলে চন্দ্রলোকে গিয়ে থাকো। ইচ্ছে তো করে ভাই, কিন্তু যাই কেমন করে? খালি পেটে এসব দুরূহ চিন্তা ভালো লাগে? না খালি পেটে লাগে না, তবে ওই তো খাবার এসে গেছে। আরে এসো এসো রামুরি, তুমি যখন থালা নিয়ে ঢোকো না, দেখে মনটা আনন্দে ভরে যায়। আহ, কি বানিয়েছো আজ? আজ এই তো মাছের কচুরি আর মাংসের সিঙ্গারা। দারুন কুমার, হাত চালা। রামুরি দীর্ঘজীবী হোক। টিটিয়াস কর রামুরি। হিপ হিপ হুর। কে? নমস্কার, আমার নাম শ্রীল শ্রীযুক্ত বাবু মানিকলাল বসু। আর কিছু? না, নিকটেই থাকি। বড্ড বিপদে পড়েছি মশাই। বিপদ? আসুন বসুন। খুব বিপদ। আমার বাড়িতে না ভয়ঙ্কর ভূতের উপদ্রব হয়েছে, অত্যাচার। ভূত? হ্যাঁ। তাহলে আমাদের কাছে এলেন কেন? রোজা টোজার কাছে যান। এ সে ভূত নয়, রোজা কিছু করতে পারবে নেকো? আমি আপনাদের সব কীর্তিকলাপ শুনিছি, তাই বড় আশায় বুক বেঁধে এইছি। আপনার ব্যাপারটা একটু খুলে বলুন তো। হ্যাঁ, এই খুলে বলি। আমার বাড়িটা না ভূতেদের বৈঠকখানা হয়ে গেছে ভাই। না না, হাসবেন নাকো? আমার বাবার তো দুটো ভাই, দুজনেই আফ্রিকাতে যুদ্ধ করতে গিয়েছিলেন, তারপরে ওখানেই থেকে গেলেন। তো মাস দেড়েক আগে আমার মেজকা মানে সুরেন বাবুর ডেথ নিউজ মানে মৃত্যু সংবাদ পাওয়ার পর আমি ঘর দরে তালা লাগিয়ে গয়ায় কাজ করতে গেলি। ফিরে এসে দেখি তারপর দিন পনেরো আগে অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। শুনি আমার পোষা টেরিয়ার কুকুরটা বেজায় চিৎকার করছে। তো আমি উঠে বসলুম। হঠাৎ কুকুরটা একটা বেদম আর্তনাদ করে চুপ। ব্যাস, ভয়ে আমার হাত পা সেঁধিয়ে গেল। বাড়ির সবাই বেরুলো,
আমিও বেরুলুম। দেখি আমার কুকুরটাকে কে গলা টিপে মেরে ফেলে গেছে, আর তার মুখে লেগে রয়েছে এক খাবলা লোম। লোম? হ্যাঁ, কিন্তু সে লোমগুলো আমার কুকুরের নয়। তার মানে? দাঁড়া, আমি না লোমগুলো একটা কাগজে পুরে নিয়ে এসেছি, এই দেখুন। বড্ড আদরের ছিল আমার কুকুরটা, বড্ড ভালোবাসতুম, সারাদিন আমার সঙ্গে খেলা খেলা আর খেলা। লোমগুলো আমার কাছে রাখছি, বলুন তারপর? তারপর কাল রাতে, রাত তখন ঝাঁ ঝাঁ করছে, আমি না হঠাৎ শুনি ছাদের ওপর দুমদাম শব্দ, যেন একটা হাতি হেঁটে বেড়াচ্ছে। আমার না চুলগুলো ভয়ে, সত্যি কথা বলতে কি ভাই, খাড়া হয়ে উঠল। আমি আস্তে আস্তে উঠে বসলুম, তারপর বন্দুকটা নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতেই সব ভোঁভা। তারপর থেকে অবশ্য আর কোনো হাঙ্গামা হয় নেকো। পুলিশে খবর দিয়েছেন? ও ভূতের কেস বলে ওরা কোনো কিনারা করতে পারে নেকো। দেখুন মানিকবাবু, আপনার সমস্ত কথা শুনে যেটা মনে হচ্ছে, আপনার বাড়িতে যারা আসছে তারা কিন্তু সাধারণ চোর নয়। আপনার বাড়িতে এমন কিছু জিনিস লুকানো আছে যার দাম কিন্তু টাকা পয়সার চেয়ে অনেক বেশি। এই কথাটা আমি আগে ভাবিনি কো। হ্যাঁ ঠিক বলেছেন, আছে, আমার বাড়িতে এমন একটা মূল্যবান জিনিস আছে আমি না রাজার ঐশ্বর্য পেতে পারি। তার মানে? মানে মেজগা, যার কথা একটু আগে বললাম। মাস তিনেক আগে আমাকে জাঞ্জিবার থেকে একটা চিঠি পাঠিয়েছেন, আর তার সঙ্গে একটা ম্যাপ। ম্যাপ? ম্যাপ মানে মানচিত্র, নকশা। কিসের ম্যাপ? গুপ্তধন। আমার মেজগা ট্যাঙ্গানিকা হ্রদের পাশে কাবাগো পাহাড়ের ওপরে এক বিরাট গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন, মৃত্যু আসন্ন জেনে ম্যাপটা আপনাকে পাঠিয়েছেন, তাই তো? ঠিক তাই বিমলবাবু ভাই, কিন্তু একথা তো এই একটু আগে আপনাকে ছাড়া আর কারুকে বলিনি কো। কিন্তু ম্যাপটা এখন কোথায়? এখনো আপনার কাছে আছে তো? আলবাত, হাত ছাড়া করি সেই ম্যাপ আর চিঠি আমি শ্রী শ্রী মদ ভাগবত গীতার মধ্যে পুরে একটা আলমারিতে রেখে দিয়েছি, কেউ খুঁজে পাবে নেকো। আচ্ছা, আপনার মেজ কাকার চিঠি পেয়েছেন ঠিক 3 মাস আগে, তাই তো? হ্যাঁ। তার ঠিক 2 মাস বাদেই আপনার বাড়িতে চোরের উপদ্রব শুরু হয়েছে, তাহলে এটা বুঝতে পারছেন যে চোরেরা ওই ম্যাপটাই চুরি করতে চায়। চোরেরা কি অন্তর্জামী? ম্যাপের কথা জানবে কি করে? ধরতে পারি ওটা কে? চোর, চোরেরা আপনার পেছনে চোর পাঠিয়েছিল। আপনি ম্যাপটা কোথায় রেখেছেন লোকটা নিশ্চয় শুনতে পেয়েছে। এখন উপায়? মানিক বাবু বাড়ি চলুন, আজ রাত্রে চোরেরা নিশ্চয়ই আপনার বাড়ি আক্রমণ করবে। আমার দেহ কেমন করছে। ভয় নেই মানিক বাবু, আজ রাত্রে আমরা আপনার বাড়ি পাহারা দেব। ভেবে আশ্চর্য হচ্ছি বাইরের লোক বাড়ির ভেতর ঢোকে কি করে। আমিও তো ভেবে কুলকি নেড়ে পাচ্ছি নে মশাই। এটা বেশ বড় গাছ না? হুম। এই গাছ বেয়ে ওপরে উঠে ছাদে লাফিয়ে পড়তে পারে। গাছ থেকে ছাদে লাফিয়ে পড়বে? বলেন কি, গাছ থেকে ছাদ তো প্রায় 10-12 হাত তফাতে, একটা মানুষ কখনো পারে অতখানটা লাফাতে?
পাগল না পেট খারাপ হয়েছে ছাদ থেকে বৃষ্টির জল বেরোবার এই যে নলগুলো এই নল বেয়ে চোরেরা ছাদে উঠতে পারে বলেন কি বেটাদের পড়ে মরবার ভয় নেই কো চলুন ভেতরে চলুন নেই সর্বনাশ সে চিঠিও নেই সে ম্যাপও নেই তবে মনে হয় ঠিক সময় এসে পড়েছি ঠিক সময় এসে পড়েছি না ছাই করেছি রামু পরে রাসকেল এই জন্য তুমি আমার বাড়িতে চাকরি নিয়েছো ছুঁ ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে বক্সিং মেরে উড়িয়ে দেব গুলি করে চাঁদি ফাটিয়ে দেব খেলিয়ে আমাকে গুলি করব গুলি করব মেরে ফেলব ছেড়ে দিন আমাকে ওই শুনুন এ কি মানুষের পায়ের শব্দ এ তো ভূতে এ তো ভূত নিচয়ে চোর ওপরে ভূত কম্ম কাবার আমি গেলাম মানিকবাবু ছাদের ওদিকে কি আছে নিচয়ে নাম্বার সিঁড়ি কুমার যাদের পায়ের শব্দ পাচ্ছি তারা বোধহয় আমাদের সঙ্গে আলাপ করতে আসছে ও বাবা সে কি কথা গো এত বড় ভয়ঙ্কর ব্যাপার গো ওরে বাবা কি হলো মানিকবাবু না কিছু না কিছু না কিছু না চোখ বুঝে আছেন কেন ও বাবা বন্দুক ছোঁড়া কি চারটিখানি কথা কুমার টর্চ ভূত ভূত ওটা তো ভূত নাগালের বাইরে চলে গেল মানুষের মতো দেখতে অথচ মানুষ আর ভূত একই সঙ্গে ছুটছে আশ্চর্য ব্যাপারটা বুঝতেই পারলাম না তাহলে শ্রীমান রামু তুমি বেটার সন্ধ্যেবেলা আমার বাড়িতে আড়ি পাচ্ছিলে মৌনী বাবা হয়ে ধ্যান করা হচ্ছে এক ঘট্টায় তো ধ্যান ঘুরছে তবু বিমল শোনো রামু কথা না কইলে তো বড় বলি কেন ওর কাছে যে চিঠি আর ম্যাপটা আছে সেটাই তো আমাদের দরকার তাই যা বলেছ এই সেই ম্যাপ আর চিঠি কোথায় তোর বোবার মুকুচি করেছে মেরে তোর হাড় ভেঙে ভেঙে দেব জানিস তা ভাঙতে পারেন তবে আমার কাছে কিচ্ছু নেই নেই চালাকি পেয়েছিস নেই তো গেল কোথায় যারা এসেছিল নিয়ে গেছে